ভাই ও ভনী মানে কেমতি অছন্তি ভালো অছন্তি আশা করছি শান্তি ভালো থাকা তো আজির ব্লগ হবাকু যাচ্ছি ঘণ্টিকাল আঠগড় কটকরু পুরী ট্রেন জর্নি বহুত ইন্টারেস্টিং হবাকু যাচ্ছি ব্লগটি তো দেখুন তো আগু কোন হচ্ছে লেটস স্টার্ট আওয়ার জার্নি। এইটা হচ্ছে টিকেট কাউন্টার, টিকেট পিছা 50 টাকা লেখায়। তো আজির জর্নি পুরী, ফ্রেন্ডস বিগ বাবু কম পাইবে। মহানদী ব্রিজ বর্তমান ক্রস করছ, পুরী স্টেশন ঠারে পৌঁছালি। আঠগড় রু পুরী স্টেশন মাত্র 4 ঘন্টার বাট, পাখাপাখি 110-115 কিলোমিটার। তো বর্তমানে আমি যা পুরী মন্দির দর্শন করা। এইটা হচ্ছে পুরী স্টেশন, যার ভিডিও লিঙ্ক মু অলরেডি এইতরে দেই দেইছি, আপন মানে দেখি পারিবে। ফাইনালি আমি পৌঁছালুনি পুরী ঠারে। ট্রেন জর্নি থিলা বহুত ইন্টারেস্টিং, আউ কিউরিওসিটি বহুত থিলা পুরী দেখিয়া পাই। তো আসু আমি, এটা হচ্ছে বড় দাণ্ড পুরী শ্রী জগন্নাথ মন্দির, যেটা কি বিশ্ব প্রসিদ্ধ। আপন মানে যদি পুরী বুলিয়া পাই ট্রেনে আসবাকু চাউছন্তি, তাহলে স্টেশন রু এই জগন্নাথ মন্দির আসিয়া পাই অটো 20 টাকা লেখায় ভড়া লাগুচি। এই জায়গায় হি আপন অটোরে আসি পারিবে, তা আগকু অটো আলাউ নাহি। তো চল বর্তমান শ্রী জগন্নাথ মন্দির দর্শন করিবা। পুরী মন্দির শ্রী জগন্নাথকু দর্শন করিবাকু হেলে আপনমানকু পাখাপাখি 600-700 মিটার চালিবাকু পড়িথায়। কোভিড পাই এ সবু ব্যবস্থা হইছি, আপন মানে ভিতরকু মোবাইল নেকি যাই পারিবে নাহি, ভিতরকু মোবাইল নিষেধ। তো বর্তমান আমি শ্রী জগন্নাথ মন্দির দর্শন করিবা। এইটা হচ্ছে স্বাগত দ্বার, প্রথমে আমি এন্ট্রি করিবা এইঠারু, এইঠারু স্টার্ট করি আমি যাই পৌঁছিবা শ্রী জগন্নাথ মন্দির ঠারে। পুরী মন্দির যেটা কি মতো দূর দেখা গলা, এ মন্দিরর উচ্চতা পাখাপাখি 66 মিটর। এই পুরী মন্দিরর অনেক গুড়িয়ে রহস্য রয়েছে। প্রথম রহস্য হচ্ছে প্রকৃতি হিসাবে সবু জিনিস পবনর দিগরে উড়ুথিবা সময়রে এই মন্দিরর উপরে থিবা পতাকাটি পবনর বিপরীত দিগরে উড়ি থাকে। দিন কিংবা রাতির কেউ বি সময়ের পক্ষী মানে এই মন্দির উপরে উড়ন্তি না। মন্দিরর নীলচক্রকু আপন মানে মন্দিরর যে কোনসি স্থানরু দেখিবে, এই নীলচক্রটি আপনক সামনারে মুহ করিথিবার দেখা যায়। চতুর্থ রহস্য, পুরীর মুখ্যদ্বার সিংহদ্বার ঠারে সমুদ্র জোয়ারর শব্দ শুভা যায় নথাই, কিন্তু পুরীর অন্য স্থানরে সমুদ্র জোয়ারর শব্দ শুভা যায় থাকে। দিনকু 60 পৌটির খাদ্য রন্ধা যাই থাকে, এথিরে হাজার লোক কিংবা লক্ষাধিক লোক হলে মধ্য খাদ্যর কোনসি নিয়ন্ত হয়ে নথায় কি খাদ্যর বরকা মধ্য রয়ে নথায়। পঞ্চম রহস্য, অরুণ স্তম্ভর ছাই কেউঠি বি পড়ি নথায় দিন সময়রে। ষষ্ঠ রহস্য, এবে গোটে কিছু দিন তলে গোটে বড় পথর পড়িলা, যাহার কি ওজন প্রায় 10-15 টন, তাহা কেউ স্থানর পড়িছি আজ পর্যন্ত তাকে খোঁজি পাইপারি না। বর্তমান আমি যা সি বিচ, পুরী সি বিচ বুলিয়াপাই, যেটা কি মন্দির ঠার পাখাপাখি 2-3 কিলোমিটার
ଦୂରତାରେ ଅବସ୍ଥିତ। ଆମେ ସି ବିଚ୍ ଠାରେ ଆସି ପହଞ୍ଚି ସାରିଲୁଣି। ଏହି ସମୁଦ୍ରକୂଳରେ ଓଟ କିମ୍ବା ଘୋଡ଼ାମାନଙ୍କର ଉପରେ ବସିବା ପାଇଁ ହେଲେ 100 ଟଙ୍କା ଲେଖାଏଁ ଚାର୍ଜ ସେମାନେ ନେଇଥାନ୍ତି।